দুবাই, স্বপ্নের শহর দুবাই ইউনাইটেড আরব এমিরেটসের সবচেয়ে পপুলার সিটি এবং এর রাজধানীও বটে। শহরটিকে ভেনিস অফ দ্য গালফ অথবা সিটি অফ গোল্ডও বলা হয়। কি নেই এই শহরে? লাক্সারি শপিং, আলট্রা মডার্ন আর্কিটেকচার এবং নাইট লাইফ তো আছেই। বলা হয় কিছু মানুষ সারা জীবন যা উপার্জন করে দুবাইতে মানুষ এক রাতেই তা খরচ করে। আজকের ভিডিওতে আমি দুবাইয়ের এমন আটটি জায়গার কথা বলবো যা দুবাইতে গেলে আপনাদের অবশ্যই ভ্রমণ করা উচিত। দুবাইতে আসলে সবার প্রথম আপনাদের যে জায়গাটি ভ্রমণ করা উচিত তা হচ্ছে দুবাই ডেজার্ট সাফারি। যদিও দুবাইয়ের শহরের চাকচিক্য দেখলে আপনার কোনোভাবেই বোঝার উপায় নেই দুবাই একটি মরুভূমির শহর, তাই আসল দুবাইয়ের ফিলিংস পেতে হলে আপনাকে অবশ্যই এখানে ভ্রমণ করা উচিত। আমরা ইভিনিং ডেজার্ট সাফারির জন্য একটা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম এবং এই প্যাকেজটি শুরু হয় বিকাল 3:30 থেকে 4টার মধ্যে। কি নেই এই প্যাকেজে? ঠিক 3:30 থেকে 4টার সময় আপনাকে একটি ল্যান্ড ক্রুজার আপনার হোটেল থেকে পিক করে নিয়ে যাবে এই ডেজার্ট সাফারির জন্য। আপনি চাইলে মরুভূমির মধ্যে মোটর বাইকিং করতে পারেন অথবা ডিউন ব্যাশিং করতে পারেন। ডিউন ব্যাশিং হচ্ছে ল্যান্ড ক্রুজার দিয়ে মরুভূমির উঁচু নুচি বালির মধ্যে একটি এক্সাইটিং রাইড। এছাড়াও বহু কাঙ্ক্ষিত ক্যামেল রাইড তো আছেই। ঠিক সন্ধ্যার দিকে মরুভূমির সূর্যাস্তের ছবি তুলতে পারেন এবং তারপর পরই চলে যেতে পারেন ডিনারে। ডিনারের সাথে সাথে আপনি উপভোগ করতে পারেন লাইভ বেলি ডান্স এবং লাইভ ফায়ার শো। সবশেষে এই গাড়ি আপনাকে হোটেলে নামিয়ে দিয়ে আসবে। পুরো প্যাকেজটিতে বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত জন প্রতি পড়বে বাংলাদেশি টাকায় প্রায় 4000 টাকার মতো। দ্বিতীয় যে জায়গাটি আপনার অবশ্যই ভিজিট করা উচিত এবং আপনি না চাইলেও যে জায়গাটি আপনার বারবার চোখে পড়বে তা হচ্ছে দুবাই ফ্রেম। এটি ইউএইর একটি কালচারাল ল্যান্ডমার্ক এবং পৃথিবীর সবচেয়ে বড় ফটো ফ্রেম। এই মজার গ্লাসটিকে দেখুন, আপনি যখনই এর উপর দিয়ে হাঁটবেন তখন এই অস্বচ্ছ গ্লাসটি স্বচ্ছ হয়ে যাবে এবং এর মধ্য দিয়ে আপনি নিচের দুবাইকে দেখতে পারবেন। আমাকে মুগ্ধ করেছে দুবাই ফ্রেমের আর্কিটেকচারাল কনসেপ্টটি। দুবাই ফ্রেমটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি এর এক পাশ দিয়ে পুরান দুবাইকে দেখতে পারেন এবং তার ঠিক অন্য পাশ দিয়ে আপনি নতুন দুবাইকে দেখতে পারেন। দুবাই ফ্রেমে ঢুকতে এবং এর টপ ফ্লোরে যেতে আপনার খরচ পড়বে বাংলাদেশি টাকায় জন প্রতি প্রায় 1500 টাকার মতো। এখন আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো যা সত্যি খুব মজার জায়গা, কিন্তু কিছুটা হলেও আন্ডার রেটেড। জি, আমি বলছিলাম চিল আউট আইস লাউঞ্জের কথা, যেটি মিডল ইস্টের প্রথম আইস লাউঞ্জ। -6°C-এর এই জায়গাটিতে আমাদেরকে হট চকলেট এবং চিকেন শাসলি খেতে দিয়েছিল। চারপাশে আপনি যা দেখবেন সবই বরফের এবং বাচ্চারা খুব মজা নিয়ে বরফের মধ্যে খেলা করছিল। চিন্তা করবেন না, এই যে আমাদের থার্মাল স্যুটগুলো দেখতে পাচ্ছেন তা সবই ওরাই প্রোভাইড করেছে। কিন্তু আমি বলতেই পারি 52°C-এর ডেজার্টে এই -6°C ফিলিংস সত্যি আপনাকে অন্যরকম এক অভিজ্ঞতা দিবে। এই আইস লাউঞ্জটি টিকিটের প্রাইস প্রায় বাংলাদেশি টাকায় জন প্রতি 1000 টাকার মতো। আপনি জানেন কি, পৃথিবীর সবচেয়ে সুন্দর বিল্ডিংটি কিন্তু দুবাইতে অবস্থিত এবং তা হচ্ছে মিউজিয়াম অফ দ্য ফিউচার। আপনি যদি আপনার পরিবার নিয়ে দুবাই ভিজিট করেন তাহলে আপনার এই জায়গাটি অবশ্যই ভ্রমণ করা উচিত। ভবিষ্যতের পৃথিবী কেমন হবে, কি ধরনের টেকনোলজি থাকতে পারে তা সব এখানে খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। কিন্তু এই জায়গাটির টিকিটের দাম কিন্তু একটু বেশি, জন প্রতি টিকিটের দাম পড়বে প্রায় 4000 টাকার মতো। পুরো দুবাই শহরটিকে যদি বাজ পাখির চোখে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাটিতে আসা উচিত। চাইলে এভাবে দোল খেতে খেতে অথবা এভাবে শুয়ে পুরো দুবাই শহরটাকে আপনি উপভোগ করতে পারেন। জায়গাটির নাম দুবাই স্কাই ভিউ অবজারভেটরি এবং যেখানেই আপনি তাকাবেন শুধু গ্লাস, এবং আপনি যখনই হেঁটে যাবেন আপনার পায়ের নিচে শুধু গ্লাসই থাকবে। ব্যাপারটা একটু স্কেরি অবশ্য। চাইলে আলাদিনের এই কার্পেটের মতো আপনি শূন্যে কিছুক্ষণ ভাসতেও পারবেন। টিকিটের দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় 2700 টাকার মতো। যদি বলি দুবাইয়ের মোস্ট ফেমাস তিনটি জায়গার কথা বলতে তাহলে তার মধ্যে অবশ্যই বুর্জ আল আরব একটি। বলা হয় এটি পৃথিবীর একমাত্র 7-স্টার হোটেল এবং পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেলগুলোর মধ্যে এটির অবস্থান তৃতীয়। এই হোটেলে ঢুকলেই আতিথেয়তা আপনাকে বেশ মুগ্ধই করবে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই হোটেলের একটি রয়্যাল স্যুটের পার ডের ভাড়া হচ্ছে প্রায় 40 লাখ টাকার মতো। বিশেষত্ব হচ্ছে এই রয়্যাল স্যুটে
যেখানেই আপনি সোনালী কালারের জিনিস দেখবেন তা সবই স্বর্ণের, এমনকি ওয়াশরুমের কমর থেকে শুরু করে হ্যান্ড শাওয়ারটি পর্যন্ত সোনা। এখানে ঢোকার বা ঘোরার জনপ্রতি খরচ পড়বে প্রায় 9,000 থেকে 9,500 টাকার মতো। আমি আগেই বলেছি দুবাইকে বলা হয় সিটি অফ গোল্ড, এবং দুবাইতে আসলে আপনার অবশ্যই এই গোল্ড মার্কেট ভিজিট করা উচিত। এখানে আসলে আপনি অদ্ভুত অদ্ভুত সব গোল্ডের জিনিস দেখতে পারবেন, গোল্ডের বোরখা, গোল্ডের জামা, গোল্ডের ব্যাগ, গোল্ডের জুতা পর্যন্ত এখানে পাওয়া যায়। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা পৃথিবীর সবচেয়ে বড় আংটিটিও কিন্তু আপনি এখানেই পাবেন, যার ওজন প্রায় 60 কেজির মতো। দুবাইতে মনে হয় খুব কম জায়গায় আছেন যেখানে আপনি ফ্রি ঘুরতে পারবেন, তার মধ্যে দুবাই গোল্ড মার্কেট একটি। এবং সবশেষে যে জায়গাটি চাইলেও আপনি অ্যাভয়েড করতে পারবেন না, সেটি হচ্ছে বুর্জ খলিফা। পৃথিবীর সবচেয়ে টলেস্ট এই বিল্ডিংটি দুবাইয়ের সবচেয়ে বড় ল্যান্ডমার্ক এবং সকল পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এর পাশেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বিগেস্ট মলগুলোর মধ্যে একটি, দুবাই মল। বুর্জ খলিফার উপর থেকে কিন্তু দুবাই দেখার অনুভূতিটা সত্যিই অন্যরকম, কিন্তু এর জন্য আপনাকে খরচ গুনতে হবে প্রায় 10,000 টাকার মতো। প্রতিদিন সন্ধ্যায় বুর্জ খলিফার সামনে এমন একটি মনোরম ফাউন্টেন শোর ব্যবস্থা করা হয় যা আপনাকে সত্যিই মুগ্ধ করবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে, এবং দুবাইতে আসলে অবশ্যই এই জায়গাগুলোকে ভ্রমণ করতে ভুল করবেন না।